স্কুল আছে, আছে শিক্ষক শিক্ষিকা, নেই শুধু ছাত্রছাত্রী, এমনকি খাতায় কলমে নেই মিড ডে মিলের ব্যবস্থা। বারবার ছাত্রছাত্রী থেকে অভিভাবক তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের বসে থাকতে হয়, ফলে তাদের মস্তিষ্কে শান দিতে অফিস ঘরে বসে অঙ্ক কষতে হচ্ছে। স্কুল শিক্ষিকারা জানাচ্ছেন, তারা বারবার করে উচ্চ আধিকারিকদের জানিয়েছেন যেখানে ছাত্র আছে সেই স্কুলে তাদের স্থানান্তরিত করার জন্য, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো প্রায় 2 বছর। এই পরিস্থিতি যেন মানসিকভাবে ভেঙে পড়ছে শিক্ষক শিক্ষিকারা। 2009 সালে এই স্কুল জুনিয়র হাই স্কুল করা হয়, তখন থেকে প্রায় 25টি ছাত্র নিয়ে শুরু হয় স্কুল। হয়েছিল বর্তমানে করোনা পরিস্থিতির পর থেকে এই স্কুলে ছাত্র সংখ্যা শূন্য হয়ে গেছে। যদিও স্কুলের এসআই সৌরভ রায়কে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই 2021-22 সেশনের পর থেকেই করোনা পরিস্থিতির জন্য কী কারণে স্টুডেন্ট নেই মনে হচ্ছে? প্রথম থেকে স্টার্ট থেকে স্টুডেন্ট ছিলই না, মানে খুব কম সামান্য স্টুডেন্ট ছিল। তারপরে পাশেই হাই স্কুল, তো অধিকাংশ অভিভাবকই চান প্রথম থেকে হাই স্কুলে আমার বাচ্চা পড়ুক। স্টুডেন্টরা বেশিরভাগ স্কুল ছুটতো, কিছু হয়েছেই, আবার অনেক অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে। আর এখানকার বেশিরভাগ স্টুডেন্টরাই ওই 5-6 পড়ে আর পড়াশোনাকে ওই করতে চায় না, সবই কাজে লেগে যায় রুরাল এরিয়া যেহেতু। সেক্ষেত্রে আপনারা স্কুলে আসার জন্য কোনো স্টুডেন্টকে কিছু বলেন? স্টুডেন্টকে অনেকেই অনেকভাবে বাড়িতে বলা হয়েছে বা গার্জেন মিটিংও করা হয়েছে, সেক্ষেত্রে অনেকেই আসতে চায় না স্কুলে। আর স্কুলটা একটু অনেকটা ভিতরে হয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেকেই অন্য স্কুলের দিকে, হাই স্কুলগুলো আমাদের কাছাকাছি হওয়াতে সবাই ওইদিকে একটু ঝোঁক বেশি। তো সব গার্জেনই চায় যে স্কুল মানে এই পর্যন্ত স্কুলে গিয়েই ভর্তি করতে চায় না, একবারে হাই স্কুলে ভর্তি করবো সেটাই সবার একটা থাকে। সেক্ষেত্রে প্রতিদিন আপনাদের যে স্কুলে আসেন, সেক্ষেত্রে দিন শুরু আর শেষ কীরকমভাবে হয়? সেক্ষেত্রে দিন শুরুই সকালে টাইম আসি, আবার আমরা বসে থাকি সারাক্ষণ, স্কুল শেষের টাইম আমরা সবাই চলে যাই, অফিসিয়ালি কাজকর্মগুলো করা হয় আর কি। অফিসিয়ালি কাজ তো আপনাদের করতে হয় প্রতিদিন, সেক্ষেত্রে যে মিড ডে মিল যেটা স্টুডেন্টদের জন্য, আপনারা এসআই অফিস বা অন্য কোথাও জানেন? এসআই অফিসও জানে, এসআই সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন আমরা যতদূর জানি। সেক্ষেত্রে স্টুডেন্ট যে আসছে না, সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা কিছু নিয়েছেন? আগে প্রথম থেকে যেহেতু স্কুলটা ডাউনটাউনে ছিল, অল্প স্টুডেন্ট ছিল, আমরা প্রাইমারি আশেপাশের প্রাইমারি স্কুলগুলো এবং এস পঞ্চায়েতে সব জায়গাতে মিটিং করে জানানো হয়েছে বা ওরাও চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা হয়নি। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।